নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি বেগুন দিয়ে একদমই নতুন স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটার স্বাদ মাছ মাংস ডিমের স্বাদকেও একদম টেক্কা দেবে আর যেটা ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তো তাহলে চলুন দেরি না করে রেসিপিটি ঝটপট শুরু করা যাক প্রথমেই আমি এখানে এইরকম একটা একদম ফ্রেশ টাটকা বেগুন নিয়েছি এবার একটা বটির সাহায্যে বেগুনটাকে এই রকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে বেগুনটা আমি কিভাবে কাটছি তো দেখুন এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার বেগুনের মুখের দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার এইগুলোকে এইভাবে একটু করে কেটে নিচ্ছি তো দেখুন বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে করে বেগুনটা কালো না হয়ে যায় তো লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানটার মধ্যে এইভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার ফ্রাইং প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর একেবারে সবগুলো ধরবে না তো প্রথমে আমি দুটো বেগুন দিয়ে দিয়েছি আর এগুলোকে একটু হালকা করে সেঁকে নেব তো প্রথমে বেগুনগুলো দিয়ে প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড মতো অপেক্ষা করে অপর পিঠটা উল্টে দিচ্ছি আর অপর পিঠটা উল্টে দিয়েও তিরিশ চল্লিশ সেকেন্ড মতো অপেক্ষা করব তো দেখুন দু খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে আর এইভাবে একটু সেঁকে নিলে বেগুনগুলো খুব সহজে নরম হয়ে যাবে আর বেগুনগুলোকে রোল করতে সুবিধা হবে আর এটা করতে একদমই কিন্তু বেশি সময় লাগে না তো বেগুনগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একই রকমভাবে সমস্ত বেগুনগুলোকে দেখুন সেঁকে নিয়েছি এবার নিয়েছি ভেজানো মুগ ডাল আর এখানে আমি এক কাপ মুগ ডালকে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর ডাল এখন খুব ভালোভাবে ভিজে গেছে তো এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালটাকে খুব ভালোভাবে জল থেকে ছেঁকে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতার ডাটা ডাঁটা আর দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে পেস্ট করে নিচ্ছি তো রান্নাতে আমার কিছু ধনে পাতা লাগবে তো ধনে পাতার ডাঁটাগুলো ফেলে না দিয়ে আমি ডালের সাথে এইভাবে পেস্ট করে নিলাম এতে করে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসবে ডালটাকে পেস্ট করে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে মিক্সিং জারটা আবারও নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুটো টমেটোকে কুচি করে দিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা আর এখানে এক ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি তো দেখুন এটাকেও পেস্ট করে নিয়েছি এবার ডালের পেস্টটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার আর আপনারা আমচুর পাউডারের পরিবর্তে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন এবার সবশেষে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা বেগুনের স্লাইস নিয়ে নিয়েছি আর এর মধ্যে এক চামচ ডালের পেস্ট দিয়ে দিচ্ছি আর ডালের পেস্টটা এইভাবে বেগুনের চারিদিকে লাগিয়ে নিচ্ছি তো বেগুনের চারিদিকে ডালের পেস্টটা লাগিয়ে নিয়ে এবার এটাকে এইভাবে রোল করে নিচ্ছি আর বেগুনগুলোকে সেকে নেওয়ার কারণে খুব সহজেই দেখুন রোলটা হয়ে যাচ্ছে তো একটা বানিয়ে নিয়েছি আর ডালের পেস্টটা দেওয়ার কারণে খুব ভালোভাবে আটকে যাবে সহজে কিন্তু খুলে যাবে না তো একই রকমভাবে সবগুলোই বানিয়ে নিচ্ছি সবগুলোই দেখুন বানিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সরষের তেল তেল গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি কয়েকটা গোলমরিচ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোরনটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মশলার পেস্ট মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তো সমস্ত মশলা মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব আর যখন এইভাবে হালকা ফুটতে শুরু করবে তখন কড়াইয়ের মাঝে এইভাবে একটা বাটির মধ্যে জল রেখে বসিয়ে দিচ্ছি আর বাটির উপর এইরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম আর থালার মধ্যে আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এই থালার মধ্যে একে একে বেগুনের রোলগুলো দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেবো আর এই সময়ের মধ্যে মশলাটাও তৈরি হয়ে যাবে আর বেগুন ডাল সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো চার মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন বেগুনের রোলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি বাটিটাও উঠিয়ে নিচ্ছি আর দেখুন মশলাটাও কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে এবার মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন মশলা থেকে কিন্তু একদম তেল সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে এই বাটির গরম জলটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি আর যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় তো লবণ আর চিনিটা মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব আর ফুটে আসলে এবার এর মধ্যে বেগুনের রোলগুলো দিয়ে দিচ্ছি সমস্তগুলো দিয়ে এবার একটু হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো হতে দেব তো চার মিনিট পর ঢাকনা তুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা আর আপনারা চাইলে এই সময় একটু ঘিও মিশিয়ে নিতে পারেন তবে আমি ধনেপাতার পাতার ফ্লেভারটা বেশি করে রাখার জন্য ঘিটা আর দিলাম না তো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেসিপি কিন্তু একদম রেডি একদমই নতুন ধরনের একটি রেসিপি তো তৈরি হয়ে গেল বেগুনের একটি দারুণ টেস্টি মজাদার নিরামিষ রেসিপি যেটা গরম ভাত বা রুটির সাথে থাকলে আর কোনো কিছুই লাগবে না তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ